আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসি আপনাদের সামনে। তো আমরা সবাই মুরগি লালন পালন করি, সবাই হাঁস লালন পালন করি, সবাই একটু লাভের আশায় লালন পালন করি। তো অনেকে মুরগি বাচ্চা লালন পালন করতে পারে না, ওনারা মুরগি দিয়ে বাচ্চা ফুটায় ঠিক আছে, তবে মাস শেষে এক মাস না যাইতে ওনাদের মুরগিগুলা মানে অনেক আফুরা এরকম আছে যে ওনাদের মুরগির বাচ্চা টিকে না। কিন্তু কেন টিকে না সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা টেনে টেনে দেখবেন না, যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন, আর আমি মনকে বোঝাতে পারবো যে আমি কিছু বোঝাতে পারছি। তো যেটা আমরা মানে প্র্যাকটিক্যালে যেটা আমরা মানে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি অনেক বছর থেকে হাঁস মুরগি লালন পালন করি, আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। তো সবার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, এখানে আমার প্রায় 40টার মতো মুরগি বাচ্চা আছে। তো আমি এই মুরগি বাচ্চাগুলো একটা মুরগি দিয়ে কীভাবে লালন পালন করি এটা আমি আপনাদেরকে বলবো আজকে। এটা হচ্ছে, আমি যেদিন মুরগি বসাই সেদিন আমি তিনটা চারটা মুরগি একসাথে বসাই, বা দুটা মুরগি একসাথে বসাই, তখন আমি এক দিনে বসাই, একদিনে বাচ্চা ফুটে। ফুটার পরে আপনারা কি করবেন, দুটা মুরগি যখন বাচ্চা ফুটে যাবে একদিনে, তিন চার দিন মাকে দিয়ে আলাদাভাবে ব্রিডিং করাবেন। আলাদা বলতে এখন গরমকাল, এখন অন্য কোনো ব্রিডিং ব্যবস্থা করতে হবে না, মুরগি দিয়ে মুরগির বাচ্চা ব্রিডিং করবেন। তখন আপনার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে, ভালো থাকবে, জর্জরে থাকবে, ওদের কোনো সমস্যা হবে না, সবগুলো বাচ্চা টিকে যাবে। আর আসল হলো আপনার খাওয়ার ম্যানেজমেন্ট, তারপর আপনার আপনার ব্রিডিং, এগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা সবগুলো টিকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসল টিপস যেটা, সেটা হচ্ছে আপনি ছোটোখাটো ডিম দিয়ে মুরগি বসাবেন না, তখন বাচ্চাগুলো ছোটো হয়, এগুলো পুষ্ট হতে অনেক সময় লাগে, অনেক বাচ্চা মারা যায়। আর বড় বড় ডিম দিয়ে বসাবেন, যারা কিনে আনি বসেন তারা দেখে শুনে যাচাই করে আনবেন, আর যারা ঘরে ডিম দিয়ে বসেন তারা ছোটো ডিমগুলো আপনারা বিক্রি করে দিতে পারেন, খাইতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে বড়ো ডিমগুলো আপনারা কুচে বসাবেন। তো বাচ্চাগুলো ফুটার পরে আপনারা কী করবেন, 24 থেকে 30 ঘন্টা পর আপনারা অবশ্যই ওদেরকে লাইসিবিট দিবেন, আর লাইসিবিট যদি না দেন তাহলে আপনারা একটু লেবুর রস আর সাথে একটু চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো অল্প। তো পানির সাথে এরকম আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেটা দেওয়ার পর 3 ঘন্টা পরে পানিগুলোকে সরাই ফেলবেন, যেটুকু খাওয়ার খাইছে আরগুলোকে সরাই ফেলবেন। সরানোর পরে আপনারা ওদেরকে কী খাদ্য দিবেন, খাদ্য তো হচ্ছে আপনি স্টার্টার ফিড দিতে হবে, যেহেতু আপনি দ্রুত বড় করবেন, আর স্টার্টার ফিড ছাড়া এখন বর্তমানে মুরগির বাচ্চা বাঁচানোটা অনেক কঠিন হয়ে যায়। আর স্টার্টার ফিডটা খাওয়ালে আপনার মুরগিগুলোর গ্রোথটা ভালো থাকে, কারণ এই খাবারে অনেকটা মানে ক্যালসিয়াম মানে অনেক অনেক ওরা অনেক কিছু দিয়ে এই খাবারটা তৈরি করে, সেজন্য আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায়। আরেকটা খাবার আপনারা দিতে পারেন মুরগির বাচ্চার সাথে, মানে এটাও আপনারা এক দুবেলা দিতে পারেন, এটা সেটা এটা বলতে চালের খুদ, এটা আপনারা দিতে পারেন সপ্তাহখানেক গেলে, তখন যখন দেখবেন মুরগির বাচ্চাগুলো একটু জর্জর হয়েছে তখন দেবেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা কীভাবে মুরগি লালন পালন করি প্রাকৃতিকভাবে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে, মুরগির বাচ্চাকে আপনারা আদা আর রসুন, কালো জিরা আর আপনারা একটু পেঁয়াজ এগুলো দিতে পারেন, আর কাঁচা হলুদ, কাঁচা হলুদটা না হলে আপনারা হলুদের গুঁড়ি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনারা একটু একটু করে ফাটাতে বেটে বা অথবা ব্লেন্ডার করা থাকলে অল্প একটু আপনারা খাবারের সাথে মিক্স করে দিবেন। এইভাবে আপনারা সপ্তাহে 4-5 দিন দিবেন, দেখবেন আপনাদের মুরগিগুলোর কোনো অসুখ হবে না, ঠান্ডা লাগবে না, কোনো কিছু হবে না। আর গরমে এবং শীতে একটা বাচ্চা আপনাদের মরবে না যদি এইভাবে আপনারা মুরগিগুলো লালন পালন করেন, আপনাদের একটা বাচ্চাও নষ্ট হবে না। হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে পানি, এখন যেহেতু অনেক গরম মানুষের মানে টিকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর পশু পাখির শরীরে এমনি তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা ওদেরকে পানি দিবেন। পানি হচ্ছে আপনারা কল থেকে টিউবওয়েল থেকে আপনারা
কতক্ষণ একটু ছিপে একটু ঠান্ডা পানিটা দিবেন। আর পানিটা যে দিবেন, পানি দেওয়ার পরে আপনারা যদি বসে থাকবেন ব্যাপারটা এমন না, পানিটা আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা পরে চেঞ্জ করে দিয়ে ফেলবেন। যদি এর ভিতরে শেষ করে তো করছেন তাহলে চেঞ্জ করে দেবেন। আরেকটা হচ্ছে আপনারা সপ্তাহে আগামাথায় দু সপ্তাহ মানে পরে বা প্রথমে আপনারা স্যালাইন দিতে পারেন। স্যালাইনটা বলতে পশু পাখির স্যালাইনটাও আলাদা, মানুষেরটাও আলাদা, তবে মানুষেরটা দিলেও কোনো সমস্যা নেই। আর আপনারা প্রাকৃতিকভাবে লালন পালন করবেন। আর আর সবচেয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা জানেন, সেটা হচ্ছে কীভাবে মুরগি বাচ্চাগুলোকে আপনি টিকিয়ে রাখবেন, সেটা হচ্ছে আসল ঘটনা। আপনারা মুরগি বাচ্চাগুলোকে টিকানোর জন্য যদি সবগুলো মুরগি বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনারা মা মুরগিটাকে অবশ্যই একটা রশি দিয়ে বেঁধে রাখবেন। এতে মুরগি বাচ্চাগুলো নিয়ে ওরা এক জায়গায় থাকবে, একই জায়গায় বড় হবে। একটু রশিটা কখনো ছোটো করে দিবেন, কখনো বড় করে দিবেন। আর তিন চার দিন পর পর একটা পা বেঁধে রাখবেন, আরেকটা পাতে দিবেন। এভাবে ঘুরে ঘুরে এক মাস লালন পালন পর পর আপনার মুরগি বাচ্চাগুলো অবশ্যই জর্জরে থাকবে, বড় হয়ে যাবে, পুষ্ট হয়ে যাবে। তো আমার এখানে দুই চারটা আমার তিনটে চারটা মুরগির বাচ্চা একটু অসুস্থ, অসুস্থ হওয়ার যথেষ্ট কারণ আছে। এখন যে গরম পড়তেছে, যার কারণে একটু ওরা একটু গরমে, যেহেতু আমার অনেকগুলো বাচ্চা, সেই ক্ষেত্রে একটু একটা বাচ্চা অসুস্থ দেখা যায়। তবে আমি ওদেরকে এখন চিকিৎসা নিতেছি। আমি চিকিৎসা বলতে আমি ওদেরকে একটা নাফা সিরাপ একটু পানির সাথে দিয়ে দিছি। তো আপনাদের মুরগিও যদি এরকম হয় তাহলে আপনারা নাফা সিরাপটাও দিতে পারেন। তো আপনারা মুরগির লালন পালন করলে হয় না, মুরগির সর্বদিকে খেয়াল রাখতে হয়। আর একটু কষ্ট করলেই কিন্তু লাভবান হওয়া যায়। দেশি মুরগি বর্তমানে দেশি মুরগির যে দাম, এতে কিন্তু মুরগি কিন্তু প্রাকৃতিকভাবে লালন পালন করলে কিন্তু অনেকটা আয় করা যায়। আপনি এখান থেকে অনেকটা আয় করতে পারবেন। এক মাস বয়স হয়ে গেলে আপনি একটা মুরগির বাচ্চা 200 টাকা করে বিক্রি করতে পারবেন। আর এটা এক মাস দেখতে দেখতে এমনি চলে যায়, আর এক মাসে মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখুন আমার এখানে কয়েকটা মুরগি বাচ্চা এখনও 15-16 দিন বয়স হয় নাই, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমার সবগুলো মুরগির বাচ্চা এখানে কিন্তু ভালো আছে, সুস্থ আছে। তো দেখুন আমি কিন্তু অনেক মুরগি লালন পালন করি, সেটা অনেক বছর থেকে, সে অভিজ্ঞতা থেকেই মানে যেটাতে আমি উপকৃত হই সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেন আমার মতো যারা আছে তারাও যেন একটু লাভবান হতে পারে, তারাও যেন মাস শেষে কিছু টাকা আয় করতে পারে। আর সঠিকভাবে লালন পালন করলে কিন্তু মুরগির ডিম বিক্রি করে মুরগির খরচটা চালানোটাই অনেক ইজি ব্যাপার। তো আমি সবসময় মুরগির ডিম বিক্রি করি, মুরগি লালন পালন করি, এতে আমার অনেক সুবিধা হচ্ছে। আর সুবিধা হচ্ছে মুরগি থেকে আমি আবার অনেক মুরগি করতে পারি, এটাই আমার বড় ধরনের সুবিধা। তো আপনারাও এভাবে করলে আপনাদেরও মাস শেষে অনেকগুলো টাকা হাতে আসবে। আর যদি আপনারা ডিম বিক্রি না করতে পারেন, সেই ডিম দিয়ে আপনারা বাচ্চা করে বাচ্চা বিক্রি করবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। আর আমি আপনারা যদি ভালো মানে আমি যেভাবে বলছি সেভাবে যদি লালন পালন করেন, আপনারা অনেক লাভবান হবেন। আর আমাদেরকে দোয়া করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনারা কতটা উপকৃত হয়েছেন বা আপনাদের কেমন লাগছে। তবে কথার মাঝে ভুল হলে